রোগজনিত প্যারালাইসিস রোগীদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ফিজিওথেরাপি। লং টার্মের জন্য মিনিমাম 15 দিন, 1 মাস, 2 মাস, কারো কারো 6 মাসও ফিজিওথেরাপি দিতে হয়। তো সেক্ষেত্রে ফিজিওথেরাপি চেম্বারে গিয়ে থেরাপিটা দিতে হয়। তো আজকে ফিজিওথেরাপি যে চেম্বারে গিয়ে যে দুইটা থেরাপি দেওয়া হয়, মাসেল স্টিমুলেশন এবং হচ্ছে ইনফ্রারেড ল্যাম্প, এই দুইটার একটা প্যাকেজ, এই দুইটা নিয়ে কথা বলবো। লাইটটা হচ্ছে ফিলিপসের 150 ওয়াটের, আপনারা দেখতেছেন এটা 150 ওয়াট ফিলিপসের। হ্যাঁ, এই এই লাইটটা এবং সাথে মিনি মাসেল স্টিমুলেশন, যেটা 2 প্যাড এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা মেশিন, এই মেশিনটা নিয়ে আমরা একটা প্যাকেজ, এই দুইটা একসাথে আমাদের কাছে পেয়ে যাবেন। এই মেশিন দুইটার ব্যবহার দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা মেশিনের ব্যবহার বুঝবেন না। আপনারা শুধু একটু দেখেই শুধু ফোন নাম্বারে ফোন দিবেন আসলে বুঝবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এই লাইটটা হচ্ছে ব্লাড সার্কুলেশনে খুব ভালো কাজ করে, এটা যেটা একটা ইনফ্রারেড রেডিয়েশন। হিট কিন্তু অনেকভাবেই দেওয়া যায়, কিন্তু সব হিট কিন্তু কার্যকরী হয় না। এটার মধ্যে ইনফ্রারেড রেডিয়েশন থাকাতে এটা খুব কার্যকর এবং ব্লাড সার্কুলেশনে ভালো কাজ করে এবং পেইন রিলিভে খুব ভালো কাজ করে। এটা এভাবে এক জায়গায় সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট একটু পরপর হাত দিয়ে দেখতে হবে বেশি গরম হয়ে যাচ্ছে কিনা, তারপরে অন্য জায়গায় নেড়ে দিতে হবে, মানে এক এক জায়গায় দিতে হবে। আর এটা সর্বোচ্চ 10 মিনিট ব্যবহার করবেন এই, এবং এটার পাশাপাশি যেই মিনি মাসেল স্টিমুলেশনটা এখন দেখাবো, এটা হচ্ছে 2 প্যাডের একটা মেশিন, এটার সাথে 2টা ক্যাবল 2টা প্যাড, একটা জেল বোতল, একটা ভেলকু সেট পেয়ে যাবেন। তো এটার ব্যবহারের সিস্টেমটা হচ্ছে অল্প পরিমাণ জেল আপনারা প্যাডে লাগিয়ে নেবেন, ভালোভাবে মিশিয়ে নেবেন কালো অংশ পুরোটাতে। আপনারা চাইলে যে কোনো ওয়েল ব্যবহার করতে পারেন, অলিভ ওয়েল, তারপরে সরিষার তেল অথবা নারকেল তেল, মানে এটা ভিজা থাকতে হবে, পানিতে ভিজানো যাবে না, পানিতে ভিজালে শুকাই যাবে। হ্যাঁ, এটার 2টা মোড, একটা হচ্ছে ইন্টারগ্যালভানিক মোড আর একটা সার্সফেরাডিক মোড, আমরা 2টা মোডেই ব্যবহার করব। এবং আমি এখন প্যাড প্লেসমেন্টগুলো করে দিচ্ছি, আপনারা প্যাডগুলো কীভাবে পায়ে প্লেস করবেন এটা একটু দেখে নেন। ভিডিওর শেষের দিকে কিন্তু হাতে কীভাবে প্লেস করবেন প্যাড এটাও দেয়া আছে, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, পায়ের কোথায় লাগাবেন, সবসময় যে এক জায়গায় লাগাবেন তা কিন্তু না, এই উপরের অংশে আপনারা লাগাইতে পারেন, হ্যাঁ, অথবা আরও উপরে লাগাইতে পারেন, আমরা তারপরেও আপনাদের দেখিয়ে দেব। এই হচ্ছে পায়ে প্লেসমেন্ট করে নেবেন আগে, আমি কিন্তু মেশিন অন করি নাই, মেশিন অন করার আগে আপনারা প্যাডগুলো প্লেস করে নেবেন। এখন মেশিনে চলে আসবেন, এখন সব ইন্টেন্সিটি আমরা ভলিউমটা 0 রাখবেন, হ্যাঁ, তারপরে মেশিন অন করবেন, করে ইন্টেন্সিটিটা আস্তে আস্তে বাড়াবেন, এই কাজ আর কিছু না। প্যাড প্লেসমেন্ট করার পরে কি করলাম, ইন্টেন্সিটিটা 0 আছে কিনা চেক করে নিলাম, কারণ ইন্টেন্সিটিটা যদি বাড়ানো থাকে আমি হঠাৎ করে মেশিন অন করি রোগী লাভ দিয়ে উঠবে, এই জন্য ইন্টেন্সিটিটা 0 করে নেবেন। তারপরে আপনি পাওয়ার সুইচ দিবেন, দিয়ে আস্তে আস্তে বাড়াবেন, বাড়াইলে এভাবে দেখেন আউটপুট লাগতেছে, তো এরকম আর কি। তারপরেও আপনারা ভিডিও দেখে অনেক সময় মেশিনের ব্যবহার নাও বুঝতে পারেন, আপনারা সরাসরি ফোন দিবেন অথবা নিচের দেওয়া নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা সরাসরি নক দিবেন, কল দিবেন, ভিডিও কলেও আমরা দেখাই দিই মেশিনগুলোর ব্যবহার। হ্যাঁ, এবং আমাদের কাছে ফিজিওথেরাপির সকল মেশিনপত্রই পাবেন, ফিজিওথেরাপির চেম্বার সেট আপও যদি দিতে চান আমাদের সব মেশিনও পেয়ে যাবেন, মেডিকেলের সকল সরঞ্জাম আদি আমাদের কাছে পাবেন, যে প্রোডাক্টটি প্রয়োজন হোক আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন। এখন দেখাবো আমরা হাতে কিভাবে প্লেসমেন্ট করে, হাতের প্যাডগুলো কিভাবে লাগাইছি দেখে নিন। হ্যাঁ, হাতের প্যাড আমি আইজিতে পায়ে দেখালাম, এখন সার্সফেরাডিকে আপনাকে হাতে দেখাচ্ছি। সার্সফেরাডিক মোডটাই দিবেন, দেওয়ার পরে আস্তে আস্তে ভলিউমটা বাড়াবেন, ভলিউমটা বাড়াইলে আপনারা আস্তে আস্তে আউটপুটটা রোগীর সহ্য ক্ষমতা অনুযায়ী আর বেশি বাড়ানো যাবে না। এখন আমরা দেখাবো সার্সফেরাডিকে পায়ে কীভাবে দিতে হয়। সার্সফেরাডিক মোডটা সিলেক্ট করবেন, করে বাম পাশের যে 2টা ভলিউম আছে এগুলো মাঝামাঝি রাখবেন আর ইন্টেন্সিটিটা আস্তে আস্তে বাড়াবেন। সার্সফেরাডিক মোডে ইন্টেন্সিটিটা আস্তে আস্তে বাড়ালে আপনার রোগীর পায়ে আউটপুটটা চলে যাবে, রোগীকে জিজ্ঞেস করে দিবেন আরেকটু বাড়াবো, আপনার কি লাগতেছে, আরেকটু বাড়াবো কিনা, এরকমভাবে রোগীকে কমান্ড করবেন। কমান্ড করলে রোগী বুঝতে পারবে যে হ্যাঁ আমার লাগতেছে, আমি বুঝতেছি, হ্যাঁ আর বাড়ানোর দরকার নাই, এরকম আর কি। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এরকম ভালো ভালো ভিডিও আমরা সবসময় আপনাদের জন্য নিয়ে আসি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এই মেশিনগুলো সম্পর্কে আইডিয়া পাবেন। আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিটফোর্ড, পুরান ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে, শুক্রবার বন্ধ থাকে, সরকারি ছুটিতে বন্ধ থাকে, অন্যান্য দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার করি আমরা, হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি, আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, হ্যাঁ, এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যেন ভিডিওটা দেখতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি সহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এসএস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে। আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা এই যে এসএস ফিজিও ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটে ছবি সহ দাম লেখা আছে, ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের দারাজ শপ আছে এসএস ফিজিও ইকুইপমেন্ট নামে। আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম। এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন। আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।